সকালে কিছু না খেয়ে গেলে হয় না। তো এই যে দেখতে আদায় করি যে আমরা এক মাস সব সাধনার পর একদম বসন্তের সকাল থেকে সেই লেভেলের একটা ঘুম থেকে মাত্র উঠলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর একটি ব্লগে স্বাগতম। আজকে ঈদের দিন, সকাল সকাল খুব ভালো লাগতেছে দেখে। তো যাই হোক, সকাল সকাল আর কি অনেক কিছু রান্না করার দেখাচ্ছে। আন্দাসা, সেমাই, তারপর হচ্ছে পাস্তা, চটপটি, অনেক কিছুই রান্না হয়েছে, করে রেডি হয়ে গেছে। এখন ঈদগাহ যাব। আজ 3 বছর হলো মা নাই, মাকে ছাড়া ঈদ করছি। আর শিরিন আক্তার গেছে দেশের বাইরে, মানে আমার বউ দেশের বাইরে যাওয়ার কারণে একসঙ্গে ঈদ করতে পারছি না। তো ইনশাল্লাহ আর কি নেক্সট টাইম ইনশাল্লাহ একসঙ্গে ঈদ করবো। আর ছেলে ঘুমাচ্ছে, আর খাওয়া দাওয়া করবো একটু হালকা পাতলা, দিয়ে তারপর ঈদগাহে যাবো, দেখাবো সব কিছু, সঙ্গে থাকেন। সকালে কিছু না খেয়ে গেলে হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন পাস্তা, আমার মা করতো, তা মায়ের স্মরণে আর কি পাস্তা খাচ্ছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, তো এখন বের হতে হবে ঈদগাহের জন্য। তো চলেন যাই ঈদগাহের দিকে। তো ফুল রেডি, এখন বের হয়ে যাব। এখন আর কি ভ্যান অলরেডি চলে আসছে, আমরা ভ্যানে করে উঠে যাব আর কি। আমার আব্বাও রেডি হয়ে বসে আছে, আব্বাও যাবে ঈদগাহে। অন্য অন্য জায়গাতে কিন্তু জামাত শুরু হয়ে গেছে, আমাদের জামাত হচ্ছে সকাল 8টায়। এখন বাজে হচ্ছে 7:40, এরকমই বাজে। তো সবাই রেডি হয়ে গেছে, আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি, এখন আসলেই আর কি চলে যাব। আব্বা বের হচ্ছে ঘর থেকে, আব্বা ভ্যানে উঠে গেছে, এখন আমরাও ভ্যানে উঠবো, সবাই মিলে একসঙ্গে ভ্যানে করে যাব। এদিকে বড় ভাই উঠছে, এখন আমি উঠব। তো অলরেডি উঠে গেছি আমরা 4 ভাই, আর হচ্ছে আমার ভাস্তা সাদিক, সেও আছে ব্যানেরপুর। তো প্রতিবারের মতো যখন আম্মা বেঁচে থাকতো, তখন একসঙ্গে আম্মা যেভাবে এখন আব্বা বের হয়ে আসলো, ঠিক সেভাবে আর কি আম্মা ওখানে দাঁড়া থাকতো এবং আমাদেরকে সবাইকে বিদায় দিত। খুব মিস করছি আম্মাকে, মানে প্রায় 3 বছর হয়ে গেল আম্মা নাই, আম্মাকে ছাড়া ঈদ করছে, মানে ভাবতে এটা কেমন লাগে আর কি, নিজের কাছে খুব খারাপ লাগে। তো যাই হোক, আমরা ঈদগাহে পৌঁছে গেছি, আব্বা ভ্যান থেকে নামবে এখন। তো এখন আমরা নামাজ, ঈদের নামাজ পড়বো, ঈদের নামাজ শেষে কতক্ষণ কথা বলবো আর দেখাই আমি একটু। অনেক মুসল্লি আসছে, এখন আরও মুসল্লি আসবে মনে হয়, অনেক জায়গাটা দেখছেন ফাঁকা আছে। তো সবাই চলে আসবে ইনশাল্লাহ। ঈদের নামাজ শেষ, এখন আব্বার সঙ্গে সবাই মোলাকাত করতে আসছে, যেহেতু আব্বা অনেক জনপ্রিয় একজন মানুষ আমাদের গ্রামে, সব লোকজনরা আসছে আব্বার সঙ্গে দেখা করতে। তো নামাজ শেষ করে আব্বার সঙ্গে দেখা সাক্ষাৎ করে কোলাকুলি করে আমরা এখন যাচ্ছি হচ্ছে কবর জিয়ারত করতে যাব। আমরা এখন কবর জিয়ারত করতে যাব। তো অলরেডি আর কি আমরা ভ্যানে উঠে রওনা দিয়ে দিয়েছি। তো আমরা এখন কবর জিয়ারত করতে যাচ্ছি, আমাদের পুরাতন বাসার সামনেই হচ্ছে গোরস্থান, এখনই দেখাবো। এই যে আমাদের পুরাতন বাসা, অনেক লোকজন চলে আসছে, ফুফাতো ভাইরা, ফুফা, সবাই চলে আসছে। তো আমরা এখন কবর জিয়ারত করব, তারপর আবার কথা বলবো। তো আমাদের কবর জিয়ারত করা শেষ, তো আমরা এখন বাসার দিকে যাব। বাসার দিকে যাই, কী কী করি সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আব্বা অলরেডি নেমে গেছে ভ্যান থেকে। তো আমরা বাসায় চলে আসছি এখন। ভাবো ঘুম থেকে উঠছে, ভাবো ঘুম থেকে উঠার পর তাকে এখন মাংস ভাত খাওয়াবো। আজকে ঈদের দিন, সে আর কি ঘুরবে টুরবে, দেখা যাক কী কী করে। ঘুরতে বেরিয়েছি বাপ্পাটা মিলে,
তো এখন ভ্যানে উঠছি, এখন দেখা যাক কোন দিকে যাওয়া যায়। তো ভাবছিলাম যে আমনুরা রাস্তার দিকে যাব, ওদিকে গেলেই মনে হয় ভালো হয়, অনেকটা সুন্দর জায়গা আর কি, রাস্তাটাও অনেক সুন্দর করছে। এখন যাচ্ছি, দেখি কত দূর যাওয়া যায়। হ্যাঁ, আমনুরা পর্যন্ত তো যাব না, এর ভিতর ছেলে আমাকে খুব সুন্দর করে জড়িয়ে ধরে আছে, দেখতে পাচ্ছেন আপনারা, একদম কোলে চড়ে আছে, একদম পা দুটো ভালো করে আছে, সমস্যা নাই। হ্যাঁ, একদম কোনো প্রবলেম নাই। আর জায়গাটা দেখছেন কি সুন্দর, রাস্তাটা, একটা সময় রাস্তাটা যে কি খারাপ ছিল রে ভাই, বলার মতো না। তারপরে আর কি আস্তে ধীরে যাক, এতদিনে বিশ্বরোড হয়েছে, রাস্তা অনেক সুন্দর এখন, আল্লাহর রহমতে আর কি কোনো সমস্যা নাই, যাতায়াত করা যায় যেখানে সেখানে আর কি, মানে আমনুরা রাস্তাটা দিয়ে আর কি মোটামুটি ভালোই যাতায়াত করা যায় আর কি, কোনো সমস্যা নাই। হেলিকপ্টার চলছে, তার হেলিকপ্টার চালাচ্ছে, সে হেলিকপ্টার নিল এখন, সে হেলিকপ্টার চালাচ্ছে এখন। বাবুকে একটা হেলিকপ্টার কিনে দিয়েছি, সে সেটা নিয়ে খেলা শুরু করছে। তো আজকের ব্লগটা পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।